হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকাল একটা নতুন ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে। অনেকদিন গ্যাপ হয়ে গেল, মাঝখানে আমি ভিডিও বানাতে পারিনি। তো আজকে ভিডিও বানাবো, আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার পিছনের মানে রেয়ার ব্রেক প্যাড চেঞ্জ করব, ব্রেক ক্যালিপার না খুলে। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি ব্রেক প্যাডটা লাগিয়ে নিই, তোমাদের দেখিয়ে দিই কীরকমভাবে লাগাতে হয়। তার জন্য তোমাদের দুটো শুধু অ্যালেন কি লাগবে একটা, আর কিছু লাগবে না। ব্রেক প্যাড আমি কিনেই নিয়েছি, তোমরা দেখে নাও। দাম দেখতে পাচ্ছ লেখা আছে 995। তো ব্রেক প্যাডটা আমি চেঞ্জ করব ক্যালিপার না খুলে। তো তার আগে আমি মডগার্ডটা খুলবো। মডগার্ডটা খুলে নিলে আমার কাজ করতে সুবিধা হবে, তো তাড়াতাড়ি খুলে নিই চলো। তো প্রথমে মডগার্ডটা খোলার জন্য আমার 10 নম্বর রেঞ্জ লাগবে। এখানে দুটো বোল্ট, দুই পাশে সেম দুখানা বোল্ট আছে, দুটো চারটে বোল্ট খুললে হয়ে যাবে। এটা 5 নম্বর অ্যালেন কি, 5 নম্বর অ্যালেন দুটো ঢিলা করে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, আমি ব্রেক প্যাড খুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা ফাঁকা হয়ে আছে, দুটো বোল্ট টেনে বার করেছি। এই যে হচ্ছে ব্রেক প্যাড, প্রায় শেষের দিকেই ছিল, আর কিছুদিন চলতো। দেখুন দুটোর পার্থক্য, দেখুন এটা কিছুই নেই, সাইড থেকে দেখাই তাহলে বুঝতে পারবে। দেখুন তো কিছুই না, জাস্ট যেরমভাবে খুলেছো সেরমভাবে এটা লেগে যাবে। ফ্রেন্ডস, আমার দুটো ব্রেক প্যাড লেগে গেছে, দেখে নাও, বলে দিই তোমাদের লাগাতে সুবিধা হবে। প্রথমে সামনেরটা লাগাবে, দুটো দু সাইডের বোল্ট অ্যাডজাস্ট করে তোমরা দেখে নেবে। ভেতরে দেখুন, দেখা যাচ্ছে যে ভেতরের বোল্টটা ঘুরছে, ওটা দেখে প্রথমে সামনের ব্রেক প্যাড লাগাবে, তারপরে ভেতরেরটা লাগাবে। সামনেরটা লাগিয়ে এটা একটু ভেতর দিকে ঠেলে দেবে, দেখবে এটা লেগে গেছে। ইয়ে দেখতে পাচ্ছ, এই যে এই বোল্টটা দেখতে পাচ্ছ, এটা লাগিয়ে নিয়েছি প্রথমে আমি, তারপরে এটা লাগাবো। এটা একটু উপর দিকে ঠেলে তারপর লাগাতে হবে, কারণ লাগছে না। পিছনেরটা আমি লাগিয়ে নিয়েছি অ্যাডজাস্ট করে। তোমরা ভালো করে দেখে লাগাবে যাতে ফলস না হয়ে যায়, ফলস হয়ে গেলে ব্রেক প্যাড খুলে চলে যাবে, ব্রেক মারলে তখন ডিসে দাগ হয়ে যাবে। তো দেখো আমি বোল্ট দুটোই লাগিয়ে নিয়েছি, শুধু একটু টাইট দিলে হয়ে যাবে। ভেতরেরটা দেখতে পাচ্ছ ঘুরছে, এটা হচ্ছে বাইরেরটা, কাজ কমপ্লিট, এটা টাইট দিয়ে দিলেই হয়ে যাবে। ব্রেক প্যাড লাগানো হয়ে গেছে, খুব সহজে তোমরাও বাড়িতে করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, তোমরা ফাইনালি দেখলে আমি আমার বাইকের ব্রেক প্যাড খুব সহজেই চেঞ্জ করে নিলাম। পিছনের ব্রেক প্যাড চাকা খুলতে হলো না আমাকে, আমি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারলাম। তো তোমরাও খুব সহজে বাইকের মানে R15 বাইকের পিছনের ব্রেক প্যাড চেঞ্জ করে নিতে পারবে। তো তোমরা যারা নিজেদের বাইক নিজেরাই মানে মেনটেনেন্স করতে ভালোবাসো বা বাইকের কাজ করতে ভালোবাসো, তারা এই ভিডিওটা দেখে খুব সহজেই নিজের বাইকের ব্রেক প্যাড চেঞ্জ করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি চাপতে ভুলো না, আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার জানিও ভিডিওটা কেমন হলো। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা, সবাই ভালো থাকবে।